হ্যালো বন্ধুরা টকিং রস চ্যানেলে নতুন ভিডিওতে সকলকে স্বাগত দেখো সকলে কত সুন্দর সেজেছে সকলে তো মিলে যাচ্ছে রাজেশ আর মধুর আশীর্বাদের অনুষ্ঠানে তো আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে তো দেখতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এদিকে রিনাদেবী সকাল সকাল একেবারে সাজুগুজু করে হাঁক ডাক শুরু করে দিল কই মধুর বাবা মাধব মুন্নি মধু কোথায় গেলি বললাম সকাল সকাল উঠে রেডি হয়ে যাবি সকলে চলে আসবে তো আমার আর ভালো লাগে না কই রে তোরা কি নাকি উঠলি এদিকে আমার আর ভালো লাগছে না ওদিকে রেডি হয়েছে কিনা প্যান্ডেল ফ্যান্ডেলগুলো ঠিকঠাক হয়েছে কিনা আমি কিছুই বুঝতে পারছি না যাই আমি দেখি এদের দিয়ে কোনো কাজ হবে না কি হয়েছে মা তুমি এরকম চিৎকার চেঁচামেচি শুরু করেছো কেন তো সকাল সকাল লোকে কি বলবে তো বলবে যেন মনে হচ্ছে বাড়িতে বাঘ পড়েছে কি হয়েছে আমরা সব রেডি হচ্ছিলাম হ্যাঁ বলো কি হয়েছে কিরে বলেছিলাম না সকাল সকাল উঠবি কালকে অনেক বড় অনুষ্ঠান আছে এদিকে পাড়ার লোকজন ডাকতে হবে আর তোর বন্ধু বান্ধবদেরকে ডেকেছিস হ্যাঁ সেই তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই ব্যাপার মা কি হয়েছে এত হাক ডাক করছো কেন আরে আমরা তো রেডি হয়ে ওদিকে দেখছিলাম প্যান্ডেলের কাজটা এখনো পুরো কমপ্লিট হয়নি ওই দেখ যা ভেবেছি আমি তাই আমার আর মাথায় কাজ করছে না কি যে করছিস তোরা এখনো প্যান্ডেল রেডি হয়নি আরে মা হয়ে যাবে ফুল টুল দিয়ে ডেকোরেশন করতে একটু সমস্যা হচ্ছে না বাবাটা কোথায় বলতো বাবা বাবাও তো দেখলাম রেডি হয়ে বার হচ্ছে বাবা তো এবার মিষ্টি আনতে যাবে ও তোমার বাবার এখনো মিষ্টি হয়নি ওদিকে রাধুনি ঠাকুর রান্না শুরু করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ শুরু করে দিয়েছে তুমি সমস্ত জিনিস গুছিয়ে দিয়েছো তো হ্যাঁ আমি সবকিছু গুছিয়ে দিয়েছি তোর মায়ের আর কি করি বলতো তোর মায়ের আর কোনো কাজ নেই তো ওই সকাল সকাল শুধু আমি তো করতে জানি আর তোমরা তো কিছুই না তোমার মিষ্টিটা এখনো আনা হলো না আরে বাবা এখনো তুমি অত টেনশন করো না তো এই তুমি টেনশন করে এবার মনে হচ্ছে একটা অসুখ বিসুখ বাধাবে মেয়ের বিয়ে দিতে গিয়ে মনে হচ্ছে এবার অজ্ঞানটাই হয়ে যাবে হ্যাঁ আমি ওসব বুঝি না বাবা আমার আর ভালো লাগছে না আমি সত্যি সত্যি আমার কেমন হচ্ছে আরে যাও তো ঘরে গিয়ে এক গ্লাস শরবত খেয়ে নাও এত টেনশন আর হবে না হ্যাঁ হ্যাঁ তোমার কথা শুনে আমি এখন এই মুন্নি চল চল দেখি আরে সেই মধুটা ওর কি করছে বলতো এখনো এখনো ওর স্নান হয়নি এখনো স্নান করেনি তাহলে ওর সাজুকুচু কখন করবে আমরা তো রেডি হয়ে গেছি মুন্নি চল 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 তোর পান্তা ঠাকুমার ওখানে প্যান্ডেল হয়েছে ওখানেই চল সবাই আরে এই আমরা সবাই এক ড্রেস কেন রে আমি তো খেয়ালি করিনি কেমন সঙ্গের মতো দেখতে লাগছে আমাদের মা তুমি এগুলো বোঝো না এগুলো ফ্যামিলি প্যাকেজ বলে এখন উঠেছে এরকম ড্রেস অনুষ্ঠান বাড়িতে সকলে সেম ড্রেস পরে আমি এই থিমটাই রাখতে চেয়েছি দাদা তুমি বলো না কেমন লাগছে আমাদের সবাইকে খুব সুন্দর লাগছে আর মা কিছু বোঝে নাকি এ আদিম যুগের মানুষ ওই জন্যই কিছু বুঝতে পারছে না নেনে চল চল ওইটা কোটা কে আসছে মা দেখো তো উনি কে আসছেন বলে একটা মেয়ে দেখছি বেশ সাজুগুজু করে এদিকে আসছে বেশ স্টাইলিস্টও আছে মেয়েটা কে কেউ তো কিছু বুঝতেই পারছে না এবার মেয়েটা বলতে শুরু করে দিল বলছি ম্যাম এটা কি মুন্নিদের বাড়ি হ্যাঁ আমি মুন্নি আসুন আসুন আপনি পার্লার থেকে এসেছেন তো হ্যাঁ হ্যাঁ আমি পার্লার থেকে এসেছি দিদি 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 তোমার কি স্নান হললা তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আমার স্নান হয়ে গেছে ই কি আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি আমি হচ্ছি মিস সুজি আমি পার্লার থেকে এসেছি মুন্নি আমাকে हायर করেছে পার্লার থেকে কই আমি তো কোনো পার্লারের কথা বলিনি দিদি আমি বলেছি পার্লার তুই তুই আবার পার্লার বলতে গেলি কেন আমি কি তোকে পাকামো করতে বলেছিলাম না না দিদি আমি জানি তুমি সুন্দর করে সাজবে না আমার টিফিনের টাকা জমিয়ে আমি তোমার জন্য পার্লার বলেছি পাকা বুড়ি হয়েছিস তুই একটা নে নে তোদের ঝামেলা শেষ হলে এবার তোরা যা তো দেখি ঘরের মধ্যে যা কি সেজে বলে মধু বললো আপনি আসুন আমরা ঘরের দিকে যাই বলে ওরা ঘরের দিকে চলে গেল এবার আমরা চলে এসেছি মধু শ্বশুর বাড়িতে এখানে কি কি হয় এসব বন্ধুরা আমরা দেখে নেই দিকে সুরেশ বাড়ি এসে দেখছে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা এবার সুরেশ মনে মনে বলতে শুরু করে দিল যাই হোক ভালোই হয়েছে আজ ভাইয়ের আশীর্বাদ আমি একটু দেরি করেই আসলাম ইচ্ছাকৃতই আসলাম আমাকে দেখলে থাম্মি তো আবার তেড়ে আসবে আর অপমান করবে আমার আর ভালো লাগে না থাম্মির অপমান সহ্য করতে ভালোই হয়েছে যাই নিজে নিজেই একঘটি জল গড়িয়ে খেয়ে নিই মনে হয় মা ভাই বোন থাম্মি সকলে চলে গেছে যাই নিজে নিজেই জলটা খেয়ে নিই বলে সুরেশ ওদিকে গিয়ে জল খেতে গেল ওমা সুরেশ তুই কখন এলি বাবা এত দেরি করলি কেন বলতো কি ব্যাপার মা তোমরা এখনো যাওনি আমি তো ভাবলাম তোমরা চলে গেছো আর এই তো সবাই সাজুকুজু করছে কি করে যাই বলতো ও বাবা এই দেখো মুখ টুক কেমন শুকিয়ে গেছে আয় বাবা আয় তোকে একটু জল দিই দাঁড়া দাঁড়া মা আমি নিজে নিজে নিয়ে নিচ্ছি তোমরা সুন্দর করে সাজুকুজু করে নিয়েছ এখন ওসব করতে হবে না মা গো তোমাকে কি সুন্দর দেখতে লাগছে যেন একদম লক্ষ্মী প্রতিমার মতো দেখতে লাগছে আরে বাবা থাক থাক হয়েছে হয়েছে আর অত কথা বলতে হবে না যা তো দেখি তাড়াতাড়ি বাথরুমে যা গিয়ে স্নানটা সেরে একটা ভালো শার্ট পরে প্যান্ট পরে চল আমাদের সঙ্গে কোথায় যাবো মা আমি যাব না এদিকে সবিতা দেবীর শাশুড়ি পদ্মপুরিও তো বেরিয়ে এসেছে এ যাবি আবার ও বাবা ওই কামলা চাষাটা তো দেখছি বাড়িতে চলে এসেছে কিরে অমনি চলে এলি না একটু শান্তিতে যাব তারও উপায় নেই অমনি বাড়ি চলে এসেছিস হ্যাঁ আর এই যে বৌমা এই কামলা চাষা ওকে কিন্তু আমি নিয়ে যাব না ওকে নিয়ে গেলে মান সম্মান কিচ্ছু থাকবে না আমাদের দেখো গল ভর্তি দাড়ি গো গজিয়ে বসে আছে এই মা এ আপনার আবার কেমন কথা আপনি কেন বলুন তুই ছেলেটাকে সেই ছোটবেলা থেকে সহ্য করতে পারেন না কেন ওর সঙ্গে রকম করেন বলুন তো ওকে ওইভাবে বলছেন কেন ওই চাসা গামলা ওকে আবার ভালো কথা বলবো না কি আমি আমার সহ্য হয় না তুমি জানো না সেই ছোটবেলায় কোথায় থেকে কোথায় না কোথায় থেকে কুড়িয়ে নিয়ে এসেছে ওকে মা আর একটা মাথায় কথা বলবে না আপনি আপনার ছেলে সম্মতি আমি ওকে নিয়ে এসেছি আর ও কে কোথা থেকে এসেছে আপনি সবটা জানেন হ্যাঁ জানলেই বা আমারও সব পছন্দ হয় না ও যাবে না এটা আমি বলে দিচ্ছি ও গেলে আমি যাব না এই আমি বলে রাখলাম না না ঠাম্মি তুমি ও কথা বলো না ঠাম্মি তুমি যাও তুমি যাও আমি যাব না আমি কোথায় থেকে না কোথায় থেকে বাড়ি এলাম আর এই এই অবস্থাতে আমি যেতে পারবো না ঠাম্মি তুমি যাও আমি যাব না মায়ের কথা ছাড়ো তো আর আমি যদি চলে যাই বাড়ি পাহারা দেবে কে তোমরা যাও যাও পুরী এস তুই না মানা তুমি আর কথা বাড়িও না দয়া করো মা তুমি আর কথা বাড়িও না ঠাম্মি রাগারাগি করছে শেলি এলিনা ওদিকে পারুল কেউ আসছে না আমার আর ভালো লাগছে না ওদিক থেকে মেয়ের বাড়ি থেকে দুদে দুবার তিনবার ফোন করা হয়ে গেছে কখন পৌঁছাবো আশীর্বাদ হবে দুবার তিনবার খাওয়া দাওয়া আছে এসব আর ভালো লাগছে না আমার এলিনা এলিনা সেলি তোরা কি বাইর রবি নাকি চলে যাবো আমি আমার একদম ভালো লাগছে না এদিকে ছেলেটাকে যা নয় তাই করে বললো বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার ছেলেটা যে ওনার কি শত্রু হয়ে উঠেছে আমি বুঝি না বাবা এই তো আন্টি হয়ে গেছে হয়ে গেছে চলে এসছি বাবা লেহেঙ্গাটা পড়তে যে দেরি হয়ে গেল না সেই জন্য তো একটু দেরি হয়ে গেছে সরি আন্টি সরি এ মা যা আমার ব্যাগটা তো আনাই হয়নি শেলি প্লিজ আমার ব্যাগটা একটু এনে দাও না মেস্তা তুমি চলে এসেছো বাবা ঠিক সময় মতো ঠিক চলে এসেছো ও বাবা আমার বোনটাকে তো দারুণ লাগছে দেখতে কই দেখি দেখি দাদা 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 আমাকে একদম গায়ে হাত দিবে না তোমার হাতে নোংরা হয়েছে আমার ড্রেস নোংরা হয়ে যাবে না ও তাই বুঝি জি পাকা পাকা কথা হয়েছে অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য পদ্মও চলে এসছি রে সেলি তোর এত মোটা মোটা কথা কেন রে তুই ওরকম ভাবে বলছিস কেন হ্যাঁ এমনি বলে দিলি দাদার হাতে নোংরা দাদার আদর খেতে ইচ্ছে করে না বুঝি দাদা না থাকলে বুঝতে পারতিস আমার মতো অমনি বলতে শুরু করে দিল গায়ে নোংরা লেগে যাবে না কি গো তুমি কখন এসছো বাবা এই এক মুখ দাড়ি নিয়ে চলে এসছো একটু দাড়িটা কেটে নাও চলো 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 আমাদের সঙ্গে তোমাদের যেতে হবে তো গায়ে মানে না আপনি মরল ওনারটা কে নিয়ে যায় উনি আবার আর এক গামলাকে যোগ করছে এই চোখ করে দাঁড়িয়ে থাকবি তোরটাই একেবারে হয় না উনি আবার ওনারটা বলছে সে কি কাকিমা একি সুরেশ বলছি যাবে না তোমাদের সঙ্গে ইকি সুরেশ না গেলে কিন্তু আমি যাবো না আমার ভাল লাগে না সুরেশ কি ছাড়া তোরা আর আমাকে জ্বালাস না তো এ যাবি না সে যাবি না কাউকে যেতে হবে না আমি একা একা গহনাটা নিয়ে আমার বৌমাকে আমি আশীর্বাদ করে চলে আসছি যাই হোক সুরেশ বাবা আমি তোকে যা বললাম হাত মুখটা ধুয়ে নে তাড়াতাড়ি স্নান করে চল আমাদের সঙ্গে ভালো একটা পোশাক পরে আর এই যে পদ্ম রে বাবা আমার পদ্মরানীকে তো দারুণ দেখতে লাগছে খুব সুন্দর লাগছে পদ্মকে আরে মা তুমি যে কি বলো না এই যে ফান্টুস বিদেশিনী তোমাকেও তো দারুণ দেখতে লাগছে এই তুমি একদম আমাকে ওই নামে ডাকবে না তো এসব ফান্টুস টান্টু সেসব কি ধরনের কথা আইনটি আমাকে কেমন লাগছে একটু বলো না খুব সুন্দর দেখতে হচ্ছে বাবা কি সুন্দর দেখতে লাগছে বলো তো ওই তোমার ছোট ছোট পোশাকের থেকে এই পোশাকটাতে তোমার দারুণ লাগছে কিন্তু আন্টি আমার ভীষণ গরম লাগছে ওদের বাড়িতে এসি আছে তো হাওয়া আরে বাবা এসব গ্রাম বাংলার অনুষ্ঠান গোসব এসি ফেসি চলে না ওখানে প্যান্ডেল গো প্যান্ডেল প্যান্ডেল এর হাওয়া খাবে ফোন প্যান্ডেল এইসব প্যান্ডেল কি আনটি ওরা ব্যাংকুয়েট ভাড়া করে নি ওখানে এসি নেই ব্যাঙ্কুয়েট হোল চলো মা চলো গ্রাম বাংলার অনুষ্ঠান দেখতে বেশ ভালোই লাগবে চলো 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 দেরি হয়ে যাচ্ছি আচ্ছা এই পদ্ম এলিনা শেলি তো ঠাম্মিকে নিয়ে তোরা গাড়িতে ওঠ আমি আসছি আমরা আগে চলে যাচ্ছি আর বাবা সুরেশ রাজেশ তোরা একসঙ্গে চলে আয় ঠিক আছে আমরা সব বেরিয়ে পড়লাম চলো 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 আচ্ছা তোরা আগে বেরিয়ে পড় আমি জিনিসগুলো নিয়ে আসছি আর তো ঠাম্মিকে একটু ভালো করে ধরে নিয়ে যাস তো বন্ধুরা তোমরা আমাদের সাজগোস্ত দেখতেই পেলে আমরা খুব সুন্দর করে সেজেছি পরবর্তী ভিডিওতে তোমাদের মধু দিদি কেমন সেজেছে কেমন প্যান্ডেল হয়েছে এরকম আরও অনেক নতুন নতুন চমকির ভিডিও আসছে সেই সব ভিডিও দেখতে হলে অবশ্যই টকিং ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে ভিডিওটি লাইক করবে টাটা বাই বাই